কোথায়? মনে হচ্ছে সবাই মিলে রুমে গল্প করছে। তাতে আমার কি? বাসায় কি কেউ আছেন যে আমাকে খাবারটা দয়া করে বেড়ে দিবে? সেরকম মানুষ নেই। তাহলে আমি না খেয়ে থাকবো? তুই বেড়ে খেলে খা, না হলে আমরা কেউ বেড়ে দিতে পারবো না। কেন? কারণ আমরা সবাই গল্প করছি এখন। থাকো, তোমাদের গল্প নিয়ে আমি গেলাম। রুমে আসতে যাবো ঠিক তখনই পেছন থেকে হাত ধরলো, তাকিয়ে দেখলাম জান্নাত। কোথায় যাস? রুমে। খাবি না? না। কেন? আমার ইচ্ছা। চুপচাপ এখানে বস। তারপর জান্নাত নিজেই খাবার বেড়ে দিতে লাগলো। বউয়ের মতো আদর করছিস যে। লাগতে হবে কিন্তু একটা। সত্যি কথা বললেই দোষ। আর তোকে বিয়ে করলে সত্যি ভালো হবে। সেটা হবে না, এখন খা। তুই বসলি না কেন? বারে আমি খাবো না। কেন, তুই খাস নাই? না। কেন? পড়ছিলাম, আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে সত্যি আমি খাওয়া বাদ দিয়ে চলে যাব। ঠিক আছে, আর বলবো না। খা এখন। দুজন মিলে খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। কিছু সময় ফোন টিপাটিপি করে ঘুমিয়ে গেলাম। এই ঘুম থেকে ওঠ। কেন, কি হয়েছে? তুই মামুনকে মেরেছিস কেন? আমি ওকে কিভাবে মারবো? সেটা তো তুই জানিস। আরে আমি তো তোদের বাসায়, তাহলে ওকে কিভাবে মারবো? কেন, তোর বখাটে বন্ধুরা তো ঠিকই আছে, আর মামুন নিজেই বলেছে তুই ওকে মার খাওয়াইছিস। সেটাও নাকি আবার আমার জন্য। আমি মারাইছি, কি করবি তুই? তুই ওকে মারবি কেন? ও তোর সাথে প্রেম করবে কেন? ও আমার সাথে প্রেম করলে তোর তাতে কি? আমি তোর কে শুনি? তুই আমার এ হার্ট, যাকে ছাড়া আমি চলতে পারি না, আর কখনো পারবো না। তুই কি আমাকে বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তুই তোর বুকে থুকো, আমার বুকে হাত দিয়ে দেখ আমার হার্ট কি বলে। ওর হাত আমার বুকে নিয়ে কিছু সময় চুপ থাকে। হয়েছে, আর ঢং করতে হবে না। যদি ভালোবাসতি তাহলে এতদিন ভালোবাসি কথাটা ঠিকই বলতি। কিন্তু এখন তো বললাম। তো আমি কি করব? তোর কিছু করতে হবে না, আমি চলে যাব তোর জীবন থেকে। তাহলে আমার কি হবে? তুই তো আমাকে ভালোবাসিস না। কে বলেছে? তোর স্বভাব আর আচরণ। সেটা শুধু তোকে পরীক্ষা করার জন্য ছিল। মানে? মানে আমিও তোকে ভালোবাসি। কিন্তু মামুন? আরে ও শুধু আমার ভালো বন্ধু, আর কিছু না। সত্যি? হুম সত্যি। তাহলে চল বিয়ে করে নেই দুজন। বিয়ের কথা বলতে জান্নাত লজ্জায় মাথা নিচু করে নিল। লজ্জা মাখা মুখখানা দেখতে অপরূপ লাগছে। জান্নাতের লজ্জা মাখা মুখ দেখতে যখন আমি ব্যস্ত, ঠিক সেই সময় উপর থেকে জল পড়লো। মনে হচ্ছে আমি তো জান্নাতের সাথে কথা বলছিলাম। লাফ দিয়ে উঠতেই দেখলাম ভাবি বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এত সময় ধরে স্বপ্ন দেখছিলাম। ধুর, ঘুম ভাঙলো তাহলে আপনার? ভাবি তুমি একটু দেরিতে ঘুমটা ভাঙালে পারলে না। মাত্র জান্নাত আর আমার ভালোবাসা গ্রহণ করেছে, আর তুমি সব নষ্ট করে দিলে। এত স্বপ্ন দেখতে হবে না, ঘড়ির দিকে দেখ কয়টা বাজে। পরে তো সারাদিন আমার মাথা খাবি, কেন তোকে ডেকে দিই। ঘড়ির দিকে তাকাতেই দেখি 9টা বাজে। আল্লাহ গো, আমার এত ঘুম কোথা থেকে আসে? কি রে, আমার কি জল দেওয়া ভুল হয়েছে? একদমই না। ভুল হয়ে বল, কাল থেকে আর ডাকবো না। কেন ডাকবে না? মনে রেখো তোমাদের বিয়ে কিন্তু আমি করিয়ে দিয়েছি। পাইছিস তো সেই এক কথা, এখন শাওয়ারে যা। হুম, না জানি ঘুমের মধ্যে আপনাদের কি থেকে কি বলেছি, তাই আবার নতুন করে পরিচয়টা দেই। নামটা ঠিকই আছে কিন্তু আমি পড়াশোনা করি অনার্স থার্ড ইয়ারে, আর জান্নাত সেকেন্ড ইয়ারে। স্বপ্নের মতো জান্নাত আমার নিজের মামাতো বোন হলেও আমাকে একদম সহ্য করতে পারে না। আর ভাইয়া আর ভাবির বিয়েটার কথা স্বপ্নে সঠিকঠাই বলেছি, তাই আর নতুন করে বলতে হবে না। রুমে এসে রেডি হয়ে নিচে এলাম। আম্মু ভাইয়া অফিসে চলে গেছে নাকি? হুম, কেন? এমনি। আর আব্বু দেশে আসবে কবে? পরশু আসবে। তারপর নাস্তা করে বাইক নিয়ে কলেজে আসলাম। অবশ্য সচরাচর বাইক কলেজে আনা হয় না, বেশিরভাগ সময় রিক্সা করে কলেজে আসি, কারণ জান্নাত বাইকওয়ালা ছেলে নাকি পছন্দ হয় না। কেন করে না সেটা জানি না, কিন্তু আজ দেরি হওয়ায় বাইক নিয়ে আসলাম। বাইকটা রেখে ক্যাম্পাসে ঢুকতেই দেখলাম হারামিরা বসে আছে। কাছে যেতেই জয় বলল, এমনি দোস্ত ভাবি কিন্তু আজ প্রচুর রেগে আছে। কেন? সেটা আমরা কি করে বলবো, তুই গিয়ে জিজ্ঞাস করে নে, তাহলেই তো হয়। কিন্তু জান্নাত কোথায়? ঠিক আছে তোরা থাক, আমি আসছি। ভাইয়া আপনি এখানে? দেখতে আসলাম। দেখা হয়ে থাকলে এবার যা। একটু কথা তো বলতে দাও। জান্নাতের কাছে গিয়ে বসলাম। শুনলাম আজ নাকি রেগে আছো, কেন রেগে আছো, কি হলো? ভালো লাগছে না। কেউ কিছু বলেছে? না। তাহলে? আমি তোমার সাথে কথা বলছি আর তুমি চুপ করে আছো কেন? জোরে কথা বলায় জান্নাত একটু ভয় পেয়ে যায়। তোকে বলবো কেন, আর তুই যা এখান থেকে। যাবো না। ঠিক আছে ওয়েট। তারপর জান্নাত ব্যাগ থেকে ফোন বের করে তাকে যেন
কল দিতে লাগলো। হ্যালো আব্বু, তোমার বোনের গুণধর ছেলে কিন্তু আবার আমাকে বিরক্ত করছে, গতকালের মতো আজকেও কিন্তু আমি ওকে থাপ্পড় মারব। জান্নাত, কথা বলে হঠাৎ গতকালের ঘটনা মনে পড়তেই দিলাম এক দৌড়। শালি গতকাল যেভাবে দুটো থাপ্পড় দিয়েছে, এখনও গালটা চিন চিন ব্যথা করছে। দৌড়ে বন্ধুদের কাছে এলাম। কিরে শালা, কুত্তার মতো দৌড়াচ্ছিস কেন? যখন কেউ জানতে পারে সে নিশ্চিত মার খাবে, ঠিক তখন তার করণীয় কি? আমি ঠিক সেটাই করেছি। এখন চল ক্লাসে। তিনটা ক্লাস করে আমি একাই বাইরে চলে আসলাম, কারণ জান্নাতের এখন ক্লাস নেই। আর ভেতরে ক্লাসের চাইতে বাইরের ক্লাস বেশি ইম্পর্টেন্ট। বাইরে আসতেই দেখলাম জান্নাত মনমরা হয়ে একা বসে আছে, তাই কাছে গেলাম। শুনেছি মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে হয়, তাহলে মন ভালো হয়ে যায়, আর তা না হলে মন খারাপ সেটা কাছের একজনকে বলতে হয়। তুই কি আমার কাছের মানুষ যে তোকে বলতে হবে? তো আমি দূরের কবে হলাম? ভাই তোর পায়ে পড়ি, তুই প্লিজ যা। যাবো না। তাহলে আমি নিজেই যাচ্ছি। শোন কি, আই লাভ ইউ মামা তো বইন। নিয়মিত এটা, যখনই ভালোবাসি কথাটা বলি তখনই গালে দুইটা পড়ে, তবে প্রতিদিনের মতো আজ তেমন জোরে মারলো না, হয়তো সত্যিই মন খারাপ। গালে হাত দিয়ে বসে আছে এমন সময় হারামিগুলো এসে হাজির। খাইছিস? হুম। কয়টা? প্রতিদিন যে কয়টা দেয়। ও, সবাই মিলে আড্ডা দিতে লাগলাম, কারণ এখন আমাদের ক্লাস নেই। হঠাৎ চোখ পড়লো সুমুর দিকে, জান্নাতের বেস্ট ফ্রেন্ড। ওই সুমু, এদিকে আয়। কি হয়েছে, তাড়াতাড়ি বলো। তোর এত তাড়া কিসের রে? দেখো তোর প্রতি ইন্টারেস্ট নাই। ধুর, তোমার সাথে কথা বলাই ভুল। আরে কই যাস? বাসায়। কেন? জান্নাত বাসায় চলে গেছে, আমি এখানে থেকে কি খোরা টিম পারবো? চলে গেল কেন? ওর আম্মু বকা দিছে তাই। এখন কি বাসায় গেছে? না, ওর আন্টির বাসায় গেছে। ছোট আন্টির বাসায়? হুম। ঠিক আছে, বোন সাবধানে যাস। তারপর ক্লাসগুলো করে আমিও বাসায় চলে আসলাম। বিকালবেলা বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। পরের দিন কলেজে গিয়ে জান্নাতকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। মেয়েটার যে রাগ অভিমান, মনে হচ্ছে ওর আন্টির বাসার থেকে এখনও আসেনি। জান্নাতকে কল দিলাম, কয়েকবার রিং হচ্ছিল কিন্তু ধরেনি, তাই মামাকে কল দিলাম। আসসালামু আলাইকুম মামা। তা কি মনে করে কল দিলে ভাগ্নে? জান্নাতকে মামি কি বলেছে? সেটা আমি জান্নাতকে এবং ওর মাকেও কয়েকবার জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছু বলেনি। আপনি এখন কোথায় মামা? বাসায় আছি। মামিকে ফোনটা দাও। হ্যাঁ নিলয় বল। মামি তুমি কি আমাকে ভালোবাসো? সেটা তুই জানিস না, আর কি হয়েছে সেটা তোকে বলতে পারবো না। সেটা জানতে চাইনি আমি। তুমি এখন জান্নাতকে সরি বলে বাসায় নিয়ে আসো। প্রতিবার কি আমাকে সরি বলতে হবে? যদি আমাকে তোমার ছেলে মনে করে তাহলে তোমাকে তাই করতে হবে। ঠিক আছে, তবে এটাই শেষ, বলে রাখলাম। আমার কিউট মামি। তারপর কল কেটে দিয়ে ভাবতে লাগলাম, কি এমন হয়েছে যেটা আমাদের কাউকে বলতে চাইছে না তারা? কি এমন কথা থাকতে পারে? ধুর, আজ ক্লাসই করব না। ক্লাস না করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে ভাবি বলল, কি রে চলে আসলি যে? এমনি ভালো লাগছে না। শরীর খারাপ? আরে না, আম্মু কোথায়? রুমে আছে। চলো ডার্লিং, আমাদের কিউটিকেই রাগায় আসি। হাই কিউটি। তোরা এখানে কি মনে করে? কেন, আমরা বুঝি আসতে পারি না? সেটা কি বলেছি? আম্মুর সাথে কিছু সময় কাটিয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকালবেলা ঘুম ভাঙলেও আর বাসায় যাওয়া হয়নি। রাতে জান্নাতকে কল দিতে রিসিভ করলো। কি করো জানু? প্রেম করি। আমার সাথে বুঝি? আমাকে কি পাগল কুত্তা কামড়েছে যে তোর সাথে প্রেম করব? ওই শালি, এত ভাবনিস কেন? আমার জীবন আমি নিতেই পারি, তোর বাপের কি? আমার বাপের না, আমার মামা। দেখ আমাকে কিন্তু রাগাবি না। রাগাবো না, যদি একটা কাজ করিস। কি? আমাকে ফেসবুক থেকে আনব্লক কর। করব না। কি করবি তুই? বিরক্তি আর রাগাবো। দেখ নিলয়, তুই আমার ফুপাতো ভাই। আমি কিন্তু তোকে ভালোবাসি। শালি কেটে দিল। মনটা চাইতাছে ওর বাসায় গিয়ে জান্নাতের ফোনটা ভেঙে ফেলি। এখন আর ফোন দিব না, দিলেও লাভ হবে না, কারণ এতক্ষণে ব্লক লিস্টে ফেলে দিয়েছে।